বিজেপি এতিয়া অধিক অত্যুৎসাহী হৈ পৰিছে। দেশৰ অধিকাংশ ৰাষ্ট্ৰীয় সংবাদ মাধ্যম আৰু বিভিন্ন ৰাজনৈতিক মহলে ইতিমধ্যে যে বিজেপিৰ নেতৃত্বাধীন এন ডি এ চৰকাৰ হ'ব বুলি যিয়ে ভৱিষ্যৎবাণী কৰিছে, যি এক্সিট পলৰ ৰিপৰ্ট ইয়াৰ পাছতে আচলতে এইদৰে অটকি আহি পৰা পৰিলক্ষিত হৈছে। আৰু ডিব্ৰুগড়ত আচলতে উল্লেখ কৰিম যে উজনিৰ প্ৰধান চহৰ ডিব্ৰুগড় আৰু ডিব্ৰুগড় সন্মানীয় লোকসভা সমষ্টিটোত বিজেপি প্ৰাৰ্থীগৰাকী জয়লাভ কৰিব বুলি নিশ্চিত হৈ থকাৰ পাছতে ইয়াত আনন্দ উৎসৱ আৰু বিজয় উৎসৱৰ বাবে যি প্ৰস্তুতি চলিছে, আচলতে এই প্ৰস্তুতি দেখিলে আপুনি আচলতে ভাবিবলৈ বাধ্য হ'ব যে এক নজিৰবিহীন, অসমৰ ৰাজনীতিক ইতিহাসত এক নজিৰবিহীন 50,000ৰ পৰা 51,000 তেওঁলোকে মিঠাই লাড়ু প্ৰস্তুত কৰিছে বিজয় উৎসৱৰ বাবে। মোৰ সহযোগী বাসুৱে দেখাইছে আচলতে এয়া দেখিবলৈ পাইছে কি এক প্ৰস্তুতি হৈছে। এইদৰে মিঠাই প্ৰস্তুত কৰিছে 6-7জনকৈ কাৰিকৰে দিনে নিশাই তেওঁলোকে মিঠাই প্ৰস্তুত কৰিব আৰু এই মিঠাইসমূহ ডিব্ৰুগড়ত ডিব্ৰুগড়ৰ যি ভোটগ্ৰহণ যিদিনাখন অনুষ্ঠিত হ'ব, আচলতে ভোট গণনাৰ দিনা আচলতে তেওঁলোকে বিশাল সমাৱেশ হ'ব। তাত কৈছে 50,000ৰ পৰা 1,00,000 লোকৰ সমাগম ঘটিব তেওঁ বুলি তেওঁলোকে আশা প্ৰকাশ কৰিছে। আৰু তাত এই লোকসকলক, বিজেপি কৰ্মীসকলক আৰু ৰাইজক আচলতে এই মিঠাইসমূহ তেওঁলোকে বিতৰণ কৰিবৰ বাবে তেওঁলোকে এই প্ৰস্তুতি চলাইছে, বিজয় উৎসৱৰ বাবে প্ৰস্তুতি চলাইছে। এক নজিৰবিহীন দৃশ্য এয়া দেখিছে প্ৰায় মোৰ সহযোগী বাসুৱে দেখিছে। এইসকল কাৰিকৰ 7জন কাৰিকৰ আজি তেওঁলোকে লাগি আছে বুলি ইয়াত উল্লেখ ইতিমধ্যে আমি জানিব পাৰিছোঁ। তেওঁলোকৰ মুখেদি কিছু সময় আগতে আমি বাৰ্তালাপ কৰিছিলোঁ। 7জন কাৰিকৰ এইদৰে তেওঁলোকে লাগিছে। 3টা দিন তেওঁলোকে এই মিঠাই প্ৰস্তুতৰ কামত তেওঁলোকে জড়িত হৈ থাকিব আৰু তাৰ বাবে এক উৎসাহ আৰু উদ্দীপনা বিজেপি কৰ্মীসকলৰ বাবে সামগ্ৰিক পৰিৱেশ আৰু সামগ্ৰিক দৃশ্যসমূহ দেখুৱাইছে মোৰ সহযোগী বাসুৱে। মিঠাই কিদৰে বুনিয়াল আৰু আচলতে প্ৰস্তুত কৰি থকা হৈছে এইদৰে এইসকল কাৰিকৰে, তেওঁলোকৰ যে উৎসাহৰ অন্ত নাই। আৰু প্ৰতিগৰাকী কাৰিকৰৰ মূৰত আমি যদি দেখোঁ এটুকুৰা এটাকৈ বিজেপিৰ টুপি আৰু তেওঁলোকে এই টুপিৰ দ্বাৰা তেওঁলোকে আচলতে এই আনন্দ, তেওঁলোকৰ প্ৰত্যেকৰ মনত আনন্দৰ মাজেদি তেওঁলোকে এই মিঠাই প্ৰস্তুতৰ কামত লাগি আছে আৰু সহযোগ কৰিছে। এইসকল মহিলা আছে, বিজেপি কৰ্মীসকল আছে, পুৰুষ মহিলা উভয়ে, বিশেষকৈ মহিলাসকলক যথেষ্ট উৎসাহী হৈ থকা পৰিলক্ষিত হৈছে। আপোনালোকে গীতো জুৰি আছে, এফালে মিঠাই প্ৰস্তুত হৈ আছে। আমাক যদি আৰু এটা গীত গাই শুনাই খুব ভাল পাম। নিশ্চয়কৈ তেওঁলোকে গাব, তেওঁলোকে প্ৰস্তুত হ'বৰ বাবে অকণমান সময় লোৱাৰ আগতে আমি এটা কথা উল্লেখ কৰিম। এইসকল মহিলাই এই যি বিজয় উৎসৱৰ বাবে যি প্ৰস্তুতি, সেই প্ৰস্তুতি চলাই আছে। আপোনাৰ ওচৰত আহিছোঁ, কি ক'ব, কেনেধৰণে আপোনালোকে ৰাজ তিলক কৰো তৈয়াৰী, আ গয়া হে ভগৱান হৰি, ৰাজ তিলক কৰো তৈয়াৰী, আ গয়া হে ভগৱান হৰি, ৰাজ তিলক কৰো তৈয়াৰী, আ গয়া হে ভগৱান হৰি। দেশ কা প্ৰধানমন্ত্ৰী ফিৰ সে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী বননে যা ৰহা হে, উসকা উৎসৱ মে ভাৰতীয় জনতা পাৰ্টী পুৰা ভাৰতবৰ্ষ মে উৎসৱ মনাযা যা ৰহা হে, আৰু ডিব্ৰুগড় লোকসভা সে ভাৰতীয় জনতা পাৰ্টী কা সাংসদ ৰমেশ তেলীজী 5,00,000 সে অধিক ভোট সে বিজয় হো ৰহা হে, আৰু ইয়াত ডিব্ৰুগড় লোকসভা সে কংগ্ৰেছ কা সফায়া হোনে কে একদম নিশ্চিত হে, আৰু একদম আপক হম লোক ভাৰতীয় জনতা পাৰ্টী মে উৎসৱ কা মাহল হে আৰু খুশি মনা ৰহা হে। আজ সে হম লোক লড্ডু বনা ৰহা হে আৰু লড্ডু বনানে কে লিয়ে 23 তাৰিখ তকলে এই লড্ডু কা উৎসৱ চলেগা। নিশ্চয়কৈ আছিলে পাছোৱান ভাই আচলতে এইধৰণে প্ৰস্তুত কৰে এই বিশেষ যি আয়োজনৰ যি প্ৰস্তুতি, আচলতে এই বিজয় উৎসৱৰ সেই সকলো কাম তেওঁ চোৱা চিতা কৰিছে। এখেতৰ তদাৰকত আচলতে মিঠাই প্ৰস্তুতৰ কাম ইয়াত চলি আছে ডিব্ৰুগড়ত। আৰু এই অকল মহিলা বাদে আপোনালোক যদি সাজু হৈছে অকণমান আমাক যদি গাই শুনাই গীত এটা, হয় আপোনালোক যদি হৈছে আপোনালোকে শুনক। কিয় আহিব মোদী আৰু কিয় বিচাৰিছে আপোনালোকে গীতৰ মাজে কৈছে তথাপিও? তেওঁ যিখিনি আমাৰ দুখীয়া হৈছে, যিখিনি সুবিধা দিছে, তাতোতকৈ আৰু 15 বছৰ আগত কোনো চৰকাৰে তেনেকৈ দিব পৰা নাছিল। গতিকে আমি সকলোৱে বিচাৰিছোঁ যে তেখেতে আকৌ এবাৰ তেওঁ মনে প্ৰাণে আমাৰতো বহিলে, তেখেতে আমি যিটো 23 তাৰিখে ৰিজাল্ট ঘোষণা হ'ব, কিন্তু আমাৰ অন্তৰে প্ৰাণে তেখেতে আমি তেখেতক প্ৰধানমন্ত্ৰী হিচাপে গ্ৰহণ কৰি ল'লোঁ পিছে। এতিয়া ৰামেশ্বৰ তেলী জিকিবনে, কিয় জিকিব? তেওঁ বহুতখিনি সুবিধা দিছে, যিহেতু মানুহে চাপৰি বা কৰো মানুহে লেট্ৰিন বা লাইটৰ পোহৰ দেখি পোৱা নাছিল, তেখেতৰ যোৰত মানুহে সকলোখিনি সা সুবিধা পাইছে, গতিকে তেখেতে জিকিবই লাগিব আৰু। মানে তেখেতে ডিব্ৰুগড় সমষ্টিখনৰ কাৰণে বহুত কৰি গৈছে, ৰাস্তা পদূলিৰ পৰালৈ গোটেইবিলাক আমাক উন্নত কৰি তুলিছে, সেইটো কাৰণে তেখেতে অহাটো আমি বিচাৰোঁ। নিশ্চয়কৈ ডিব্ৰুগড়ৰ পৰা সাংসদ ৰামেশ্বৰ তেলীয়ে বিজেপিৰ পৰা পুনৰবাৰ অৱতীৰ্ণ হৈছে আৰু কংগ্ৰেছ প্ৰাৰ্থী পৱন সিং ঘাটৰ বিৰুদ্ধে প্ৰতিদ্বন্দ্বিতাত নামিছে। তেওঁলোকে আশা প্ৰকাশ কৰিছে আচলতে 5,00,000 ভোটৰ ব্যৱধানত তেওঁলোকে জয়লাভ কৰিব বুলি কৈছে। আচলতে 5,00,000 ভোটত যদি এগৰাকী বিজেপি প্ৰাৰ্থী জয়ী হয় তেনেহ'লে কংগ্ৰেছ একেবাৰে ধূলিঘাট হৈ পৰিব ডিব্ৰুগড় সমষ্টিৰ পৰা। ই যথেষ্ট গুৰুত্বপূৰ্ণ কথা, এওঁলোকৰ আচলতে কথা কেনেধৰণৰ ফলিয়াব তাৰ বাবে আমি কেইটামান সময় মাত্ৰ অপেক্ষা কৰিব লাগিব। আপোনালোকৰ পৰা আৰু দুটামান আমি গীত শুনিম, আৰু কোনোবা আছে
লাগে আমার বিজেপি কর্মীসকল আছে তুমি আছা কেন লাগছে কি কবা মিঠাই প্রস্তুত হয়ে আছে বহুত ভাল লাগিছে আমাক আজি বহুত আনন্দ আমি কালি পরখিল রিজাল্ট দিব বহুত ভাল লাগিছে আমাক আমার বহুত ভাল ভাল কাম হয়েছে রাস্তা পদূলি নির্মাণ হয়েছে আমি এতকাকে চাউল পাইছো আমি গ্যাস পাইছো আমি লাইট পাইছো বহুত ভাল পাইছো আমি রাস্তা পথত বহুত ভাল পাইছো আর উন্নয়নের স্বার্থত উন্নয়নের স্বার্থতে বিজেপিক পুনের ভোটদান করেছে বলে রাইজে দাবি করেছে আর তারবাবে আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে পুনর্বার দেশের প্রধানমন্ত্রী হিসাবে অধিষ্ঠিত হব বলে আশা প্রকাশ করেছে। হামন্তর বাবে ডিব্রুগড়ের সাংসদ রামেশ্বর তেলি পুনর্বার সাংসদ হিসাবে অধিষ্ঠিত হব বলে আশা প্রকাশ করেছে। তারবাবে এই বিজয় উৎসবের প্রস্তুতি কি কব? নাই আসলে কি হল আমার মাননীয় সর্বানন্দ সোণোৱাল মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়ার আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার যে নিকা ভাবমূর্তি জনগণ রাইজর যে এটা উন্নতির যে জখলা যে আগবাড়ি গেছে রাইজের সেই আশাতে আমি মানে কি ফূর্তি আমি লাডু আজি তৈরি করছো তারপরে আমি বিপুল ভোটত জয়লাভ করি আমি আগে গম পাইছিল যে কোনো কংগ্রেসের দ্বারা আমি মিছা প্রলোভন বা মিছা বিজেপি মিছা প্রলোভন মিছা মিষ্টাচার আচলা নাই স্বচ্ছ নিকার যে আমার আগুয়া যাব জনগণের যে উন্নতির কাম করেছে সেই কারণে আমার আজি ফূর্তিটা ভাল লাগিছে আনন্দ লাগিছে আর আমি সেখানে লাডু আজি হেৰি কৰিছো। নিশ্চয় অতি গুরুত্বপূর্ণ অসমের মই পূর্বে কৈছো রাজনৈতিক ইতিহাসত এক নজিরবিহীন বিজয় উৎসবের বাবে ডিব্রুগড় পূর্বে কাহানিও এনে ধরনের প্রস্তুতি চলোৱা নাছিল এই সকল কারিগরে দিনে নিশায় লাগিব তেওঁলোকে উল্লেখ করেছে। ইতিমধ্যে আপনার সাথে আইছো কিমান লাড়ু বনাব কিমানজন আছে আমার 8 জন আছে কালি আরো মানু বাড়ি যাব 10 জন হয়ে যাব কিমান লক্ষ্য আছে আপনার 50-51 হাজার কিমান সময় লাগবে আপনার বনাবলে পরখি বনি থাকবে পরখি লোকে বনি থাকবে 10 জন কারিগর থাকবে নিশ্চয়কৈ অতি গুরুত্বপূর্ণ কথা 10 জন কারিগরে তেওঁলোকে আর এটা দিন মাজত বিরতি তারপরে বহু আকাঙ্ক্ষিত দিনটো বহু প্রত্যাশিত দিনটো মই এটা কথা উল্লেখ করেছো যে বহু আসলে দেশের সংবাদ মাধ্যম অধিকাংশ সংবাদ মাধ্যম বলে কলে ভুল নহব আসলে অধিকাংশ সংবাদ মাধ্যম আর বিভিন্ন রাজনৈতিক মহলে পুনর্বার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাও তেহেতর নেতৃত্বাধীন বিজেপি নেতৃত্বাধীন NDA সরকার হব বলে আশা প্রকাশ করার পাশতে এইদরে এতিয়া বিজেপি কর্মী সকল যথেষ্ট উৎসাহী হয়ে পড়েছে। আপনার গীত চলি আছে আর একটি গীত শুনিম যদি সম্ভব হয় ফুলিছে বসন্ত তুমি মাজনি বহাগৰ প্ৰতিটো বহাগতে মৰম লাছো তোমাক অন্তৰত যে বকন্ত তুমি জানি মরম প্রতিটু বহাগতে মরম যাসু তোমার হয় এইদরে উৎসাহ আর উদ্দীপনার আসলে অন্ত নাই অকল বিজেপি কর্মী আরো লাগে আছে এফালে অভিনন্দন আকৌ এবার মোদি সরকার 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 হয় এফালে গীত এফালে সংগীত এফালে নৃত্য আর তারপরে এফালে মিঠাই প্রস্তুতি কারিগর সকলে প্রস্তুতি চলাই আছে আসলে মিঠাই প্রস্তুত করার বাবে আর ইয়ে হয়েছে এক গুরুত্বপূর্ণ কথা ডিব্রুগড় আসলে নহয় সমগ্র ইতিহাসত রাজনৈতিক ইতিহাসত এক নজির বিহীন হিসাবে বিবেচিত হব কারণ 51,000 মিঠাই প্রস্তুত করা আজিলকে আমি আসলে জীবনত আসলে মোর সাংবাদিক জীবনত মো আসলে এনে ধরনের দৃশ্য আসলে চকুত পড়া নাছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হব আর কেটামান ঘণ্টা মাজত বিরতি ইয়ার পাছতেই এই সকল বিজেপি উত্তিকাহী কর্মী এই মিঠাইসমূহ বিতরণ করব চকি ডিগি খেলপথারত এক বিশেষ জনা সমাবেশ হব তাতে জানাব গতি বিজেপি কর্মী সকলে সকলকে আমন্ত্রণ জানাইছে যে হোক এই মিঠাই আপনাদের উপভোগ করা।